এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। আমাকে প্রণাম করতে হবে না? ইমা না না একি এই প্রণাম করতে হবে না একি আশীর্বাদ করলেন না বাবা? আমি আশীর্বাদ করছি তোমার সমস্ত মনস্কামনা যেন পূর্ণ হয়। আরে শুভনববর্ষ অ্যাডভোকেট গুপ্ত, তোমার নতুন বছর ভালো কাটুক। আপনাকেও শুভ নববর্ষ, আপনার নতুন বছর ভালো কাটুক। ধন্যবাদ। কিন্তু ভালো কাটবে কি না কে জানে। কেন এ কথা বলছো? কেন ভেবেছিলাম আজকে আপনাকে টেনশনে ফেলবো না, কিন্তু ভাবলাম দেরি হলে ক্ষতি হয়ে যেতে পারে, তাই না জানানোই নয়। কি আপনি কি জানেন ওম সান্যাল রমেশ ভাইয়ের মার্ডার কেসটা রিওপেন করিয়েছে? কি? হ্যাঁ, কিন্তু আনন্দ ঠাকুর তো নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। সেটাই তো, তারপরেও কেসটা রিওপেন করিয়েছে, তার মানে জোরালো কোনো প্রমাণ পেয়েছে নিশ্চয়ই। আপনার মেয়েকে না আবার? আমার মেয়েকে আবার কি? পাবেন পাবেন, সমন পেয়ে যাবেন। ওম প্রিয়াঙ্কার নামে সমন পাঠিয়েছে? হ্যাঁ, যদি কোনো সাহায্য লাগে বলবেন। আমার মেয়েকে বাঁচানোর জন্য আমি একাই যথেষ্ট, রাখছি। আর হ্যাঁ, খবরটা দেওয়ার জন্য ধন্যবাদ। সব ব্যবস্থা দাদা রেডি, তবে আপনাকে একটা কথা বলি আর কি, মানে বৃষ্টি মনে হয় আপনার বিরুদ্ধেই তদন্ত করছে, সেই জন্যই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আর সেই কারণেই হয়তো মৈনাকের সঙ্গে যোগাযোগ করছে। তদন্ত করে কি পাবে? হ্যাঁ, কিচ্ছু পাবে না। আর আমিও তো চাই বৃষ্টিকে এমন একটা জায়গায় নিয়ে যেতে যেখানে ওর কথা কেউ বিশ্বাস করবে না। বৃষ্টি যদি আশ্রমে না গিয়ে অন্য কোথাও গিয়ে থাকে তাহলে তো মিথ্যাবাদী প্রমাণিত হবে, আর একজন মিথ্যাবাদীর কথা কে বিশ্বাস করবে? না দাদা, ওকে বিশ্বাস করার লোক কিন্তু এখনো বাড়িতে আছে। ঠাকুর ঠাকুর করে আজকে যদি বৃষ্টি ঠিক সময়ে না আসে তাহলে ওর কফিনের শেষ পেরেকটা ওই পুঁতবে। শোনো, বাড়ির সবাইকে না বারবার করে চলে আসার জন্য তাড়া দেবে। ও আচ্ছা, ওই ঠাকুরমশাই কখন আসছে? হ্যাঁ, ঠিক সময় চলে আসবেন। ফিরে আসবেন। খুব ভালো হয় যদি বাড়ির সবাই ঠাকুরমশাইয়ের আগে চলে আসে, যেই ঠাকুরমশাই আসবে বলবে যে ঠাকুরমশাই এসে গেছে, পুজোটা শুরু করবে। সেসব তো বুঝলাম দাদা, সেসব ঠিক আছে, কিন্তু বৃষ্টি যদি ঠাকুরমশাইয়ের আগে চলে আসে তাহলে? বৃষ্টি যদি ঠাকুরমশাইয়ের আগে চলে আসে তাহলে কি করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি, কারণ আমার জায়গাটা রাখতে গেলে বৃষ্টির জায়গাটা আমাকে নষ্ট করে দিতে হবে।
ওখান থেকে কি বার করছে প্রিয়াঙ্কা? ওষুধের নাম করে বা অন্য কোনো উপায়ে সুজয় ব্যানার্জিকে এমন কিছু খাওয়ানো হচ্ছে যাতে ওনার প্রেশারটা ইনস্ট্যান্ট আপ হয়ে যায়। আজ তোমার মুখোশ আমি খুলেই ছাড়ব। কি মেশাচ্ছিলে তুমি খাবারে? বৃষ্টি, তুমি? হ্যাঁ আমি। তুমি এখানে কি করছো? উত্তর পাবে, তোমার সব প্রশ্নের উত্তর তুমি পাবে প্রিয়াঙ্কা। আগে আমার প্রশ্নের উত্তর দাও, এটা কি মেশাচ্ছিলে তুমি? হাতটা ছাড়ো, তোমাকে অনেক ছেড়ে দিয়েছি প্রিয়াঙ্কা। আর ডরে শোনো বৃষ্টি, প্রথম কথা আমার নামটা ঠিক করে বলো, আমি সুমেধা, প্রিয়াঙ্কা নই। তুমি কে সেটা তুমি আজ নিজেই বুঝবে। দেখুন শঙ্কর কাকু, দেখুন ও বাবার খাবারে কি মেশায়। এইটা মেশানোর জন্যই বাবা মাঝে মধ্যে সুস্থ আর মাঝে মধ্যে অসুস্থ বোধ করে। বাবা? তুমি বাবা কাকে বলছো? যাকে বলার তাকেই বলছি। তুমি নিজেও খুব ভালো করে জানো যে তুমি প্রিয়াঙ্কা, তুমি সুমেধা নও। বলেছিলাম তোমাকে যে তোমার সুমিতে সেজে থাকার ইচ্ছা থাকো, কিন্তু আমার বাবার কোনো ক্ষতি করো না। তুমি ঠিক সেটাই করলে, এবার আমি তোমাকে ছাড়ব না। আজ তোমাকে তার ফল ভোগ করতেই হবে। এসো, হাতটা ছাড়ো বৃষ্টি, চলো। কোথায় যাবো আমি? যাকে বাবা বলে ডাকো তার কাছে, চলো। না আমি যাবো না, হাতটা ছাড়ো, চলো, ছাড়ো, হাতটা ছাড়ো, চলো। যেতে তো তোমাকে হবেই, তোমাকে বললাম না।